ছাত্রমন্ত্রীর ভাইস প্রেসিডেন্ট ছিলাম লিস্টেড। আমি এই চাকরি তো এই মাননীয় এই এই বর্তমান সরকার আমলে পেয়েছি, এনএসআইডি তো ভেরিফাই করে তো চাকরি দিয়েছে। এখন রাজনৈতিক আদর্শ আসতেছে কেন বলুন তো? যারা আমাকে হুমকি দিতে এসেছে তাদের রাজনৈতিক আদর্শ খোলা উচিত। তারা যে বলেছে আমরা এক সপ্তাহের মধ্যে চাকরি খেয়ে দিবে, তো এক সপ্তাহ লাগে না, একটু বেশি লাগছে, 16 দিন লাগছে চাকরিটা তারা খেয়ে দিয়েছে আর কি। রহমান ডিডি গোয়েন্দা, উনি আমার এই ডিপি নম্বর 921। আমার বিরুদ্ধে 3টি ডিপি চলমান আপনারা জানেন। প্রথম ডিপি হচ্ছে নো ডেবিট, দ্বিতীয় ডিবিট হয়েছে নথি হস্তান্তর দেরি কেন, তৃতীয় নম্বর ডিপি হয়েছে আমি দেরিতে কর্মস্থল যোগদান করছি কেন। তো আজকে যে আমাকে ডিপিতে ডাকানো হয়েছে মোজনা মশিউর রহমান স্যার, সেটা হয়েছে আমি কর্মস্থলে যোগদানের পরে নথি হস্তান্তর দেরি করছি কেন। তো আমি এসেছি, আমি ফিজিক্যাল এসেছি এবং ওনাকে আমার যাবতীয় যে প্রমাণ, বিশেষ করে আমি জানেন আমাকে 16/6/2021 তারিখে চট্টগ্রাম হতে পত্রহলে বদলি করা হয়। আমার সাথে প্রায় 20 জন কর্মকর্তা বদলি হয়েছে আর আমি কর্মস্থল চট্টগ্রাম থেকে বদলি অবমুক্ত হয়ে 30/6/2021 অপরাহ্নে মানে বিকাল 5টায়, তো বিকাল 5টায় যখন বদলি হয়েছে আমার কাছে প্রায় 130টা নথি আপনারা জানেন, অনেক ভলিউম এবং মামলা আলামত আছে প্রায় 5টা আলমারি। তো এগুলো আসলে চালান করে নিজে বুঝে নেওয়া আরেকজনকে বুঝে দেওয়া এটা তো অনেকটা আমার জন্য একেবারে মানে বোঝাতে মানে লোডেড বিষয়। তারপর আমি যতটুকু পেরেছি হ্যাঁ করেছি। পরবর্তীতে যখন আমি 1/7/2021 থেকে 10/8/2021 পর্যন্ত সারা বাংলাদেশে কোভিডকালীন লকডাউন ছিল এবং আমি নিজেও হাসপাতালে ভর্তি ছিলাম, কোভিড এফেক্টেড ছিলাম, এই সার্ভিসগুলো সারা ভেরিফাই করেছেন। তো আমি আমার সাথে যে 20 জন কর্মকর্তা যারা একই সময় বদলি হয়েছে, আমরা 10/8/2021 তারিখে আমরা ফিজিক্যালি যোগদান করি। এর আগে ইমেলে আমরা যোগদান করেছি, ডাকযোগে যোগদানপত্র পাঠাইছি। তো 10/8/2021 তারিখে যোগদানের পরে আমাকে কর্মস্থল থেকে অনুমতি দেওয়া হয়নি, যেটা আমাদের দুদকের প্রচলিত প্র্যাকটিস যে কোনো কর্মকর্তা বদলি হয়ে যাওয়ার পরে সে এসে পরবর্তী ছুটি নিয়ে নথিগুলো আস্তে আস্তে হস্তান্তর করে। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি, আমাকে সরাসরি 22/8/2021 থেকে শোকজ করা হয়েছে যে আমি কেন নথি হস্তান্তর করি নাই। অথচ দুঃখের বিষয় আমাকে আসতেও দেওয়া হয়নি, নথি হস্তান্তর সুযোগও দেওয়া হয়নি। তারপরও ওই আদেশ মূলে আমাকে 25 তারিখে কর্মস্থল থেকে অনুমতি দেওয়া হয়েছে পটুয়ারি থেকে। আমি 29 তারিখের মধ্যে সকল নথি আমি কর্মকর্তাদেরকে বুঝে দিয়েছি, আজকে সেটার জন্য আমাকে ডিপিতে ডাকা হয়েছে যদি আমি চাকরিতে নাই। তো আজকে যে আমি এখানে এসেছি আমি তো টিডিও পাবো না, হাত তো বড় জিনিস, এতদিন কর্মরত ছিলাম অথবা একটা ঝুঁকি থাকলেও মোটামুটি ডিপার্টমেন্ট সেভ করতে, এখন তো আমি ডিপার্টমেন্টও নাই। আপনার জানেন আমি আমার বাসায় এসে হুমকি দিয়েছে 30/1/2021 গত মাসের জানুয়ারি 30 তারিখে। সেটা আমি একেবারে যেটা স্যারে বলেছেন আমি লিখিত আকারে ডাইরেক্টর অ্যাডমিন স্যার সাথে আলাপ করে কিন্তু আমি জিডি করেছি এবং স্যারদেরকে আমি লিখিতভাবে জানিয়েছি। স্যারা যেটা বলেন যে আমি জানাই নাই, না আমি জানিয়েছি, অফিসিয়ালি সকল স্টেপ আমি এন্ট্রি করছি, আমার কাছে অডিও ভিডিও কট অফ রেকর্ড আছে, পাশাপাশি আমার কাছে ডকুমেন্টসও রয়েছে। তো স্যারা যেটা বলেছেন আসলে স্যারদেরকে মিসগাইডেড করা হচ্ছে যে কোনো ক্ষেত্রে। যদি এ ধরনের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেন যার বিরুদ্ধে বলা হচ্ছে যে এটা তো অনুসন্ধানের বিষয়, আমার ছোটো ভাই শিয়াবুদ্দিন সবুজ তাকে আমি চাকরি দিয়েছি, ভাই আমার ভাইকে চাকরি করতে পারবে না, সেটা আউটসোর্সিং চাকরি করে 2 বছর ঠিকাদার একটা কোম্পানি আন্ডারে, ও কোম্পানি যদি তাকে ওখানে দেয় ঠিকাদারি চাকরি আজকে আছে কালকে নেয়, নো পে ওয়ার্ক নো পে, এটা বলা হয়েছে। ওই সময় যাকে আমি যে কোম্পানির এমডি ছিলেন খাইজামুল মজুমদার, আপনি তাকে জিজ্ঞাসা করেন আমি কখনও তাকে বলেছি কি না যে আমার ভাইকে চাকরি দিতে। আমার শাশুড়ির কথা বলা হয়েছে আমি তাকে গ্যাস লাইন দিছি, কোথায় শাশুড়ি গ্যাস লাইন দিছি, লাইন বিচ্ছিন্ন করে না কেন? অথচ 10 তারিখে মামলা করেছি, আমাদের সানোয়ারা গ্রুপের সব লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যদি অবৈধ লাইন দিয়ে থাকি কাকে বলছি, বলতে হবে তো আমাকে, এটা তো অনুসন্ধানের বিষয়। অনুসন্ধান না করে বলা হচ্ছে আমি 37টা বাড়ির মালিক, পুরো খুলছি এলাকার চট্টগ্রাম খুলছি সব বাড়ির মালিক আমি, কই যে লোক অভিযোগ দিচ্ছে তার নামে তো বুয়া, সে লোকে আপনারা জিজ্ঞাসা করছেন কি না দেখেন। হ্যাঁ আর এটা তো আমাকে দেখা হইতো বলতো যে শরীফ তুমি এই কাজটা করছো এটা সঠিক কিনা, আমি তো বলবো সঠিক না। হ্যাঁ এভাবে একটা অভিযোগ থাকলে তো এরকম তো আমাদের অনেকেই বিরুদ্ধে অভিযোগ আছে। ওরা কারা যত সময় জানে আমাকে বিভেদী করা হয়েছে এবং ওরা কারা করেছে কেন কী উদ্দেশ্য করছে আমি ক্লিয়ার না। আমি একজন ডাক্তার, ভেটেরিনারি ডাক্তার, আমি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রমন্ত্রীর ভাইস প্রেসিডেন্ট ছিলাম লিস্টেড, রাশেদখান মেনন এলাকা বাবুগঞ্জে আমাদের ক্যাম্পাস ছিল। রাশেদখান মেনন বুঝুন আপনারা এই বর্তমান ওয়ার্কার্স পার্টির আমাদের ইয়া, আমি তার দল করতাম ভাইস প্রেসিডেন্ট। আর আমি এই চাকরি তো এই মাননীয় এই এই বর্তমান সরকার আমলে পেয়েছি, এনএসআইডি তো ভেরিফাই করে তো চাকরি দিয়েছে। এখন রাজনৈতিক আদর্শ আসতেছে কেন বলুন তো? যারা আমাকে হুমকি দিতে এসেছে তাদের রাজনৈতিক আদর্শ খোলা উচিত। তাদের পরিচয় কি? আপনি কি আপনি কিন্তু এটা কখনো এখনো খোলাসা করেন, হুমকিটা কে দিচ্ছে, এই হুমকিটা দিচ্ছে কে, কি না কি নামে তারা ছাত্র যারা হুমকি দিচ্ছে তাদের আসলে কোনো আদর্শ নেই, তাদের কোনো দল নেই আমি মনে করি, কারণ তারা দুর্নীতিবাজ, দুর্নীতিবাজ তাদের পরিচয়। হ্যাঁ আমি কে যখন 30 জানুয়ারি আমার বাসায় এসে হুমকি দেওয়া হয়, আপনারা জানেন আমি অনুমোদিত কর্মস্থল ত্যাগ করে কিন্তু চট্টগ্রামে গিয়েছি এবং সেখানে আমাকে সন্ধ্যার পরে 7টা বাজে এসে যখন আমাকে হুমকি দিয়েছে যিনি পেট্রোবাংলার ওই ডাইরেক্টর, আমি জানি না কেন উনি এসেছে, কারণ আমি তো চট্টগ্রাম থেকে বদলি হয়েছি প্রায় 8 মাস আগে, উনি কেন আমার বাসায় এসেছে উনি জানে। তো আমি এই বিষয়টা তৎকালীন ডাইরেক্টর অ্যাডমিন স্যারকে জানাইছি, জানাই আমি জিডি করছি এবং লিখিত দিয়েছি। তারা যে বলেছে আমরা 1 সপ্তাহের মধ্যে চাকরি খেয়ে দিবে, তো 1 সপ্তাহ লাগে না, একটু বেশি লাগছে, 16 দিন লাগছে চাকরিটা তারা খেয়ে দিয়েছে আর কি। ও আমি মনে করতেছি যারা আমাকে হুমকি দিয়েছেন
তারা এই আমি যে নথিগুলোর সাথে কাজ করেছি অদ্যাবধি যে নথিগুলো কোনো অগ্রগতি নাই। হ্যাঁ, নথিতে ভুলভান্তি থাকতে পারে, আমাদের রিপোর্টে ভুলভান্তি থাকতে পারে, কারণ আমি তো নবীন কর্মকর্তা। আর আমি যে কাজগুলো করেছি আমার উপরে কেউ ছিল না, দায়িত্ব ছিল না, তাকে কখনো বলে নাই যে শরীর তুমি কাজটা করে অন্যায় হয়েছে, তাকে কখনো বলছে বলে নাই। সুতরাং আমি মনে করি আজকে যে আমার প্রতি ইনজাস্টিস করা হচ্ছে, তাদের প্রতি তো ইনজাস্টিস করা উচিত ছিল। অ্যাডভোকেট নুলক দুজনকে আমি অ্যারেস্ট করেছি, 3/3/2021 অ্যারেস্ট করেছি, ওদের বাসা থেকে অ্যারেস্ট করেছি, দুজনকে এক বাসা পেয়েছি, অ্যারেস্ট হওয়ার কোর্টে সাবমিট করেছি, কোর্ট থেকে অনুমোদন নিয়ে তাকে চট্টগ্রামে নিয়ে আসি এবং তাকে 5 দিনের রিমান্ড নিই। সে 164 দিয়েছে, 164 জানেন আপনারা যে মানে ইনকালফিটেড 164, যে আমিও দোষী সেও দোষী, এবং সে 164টা অদ্যাবধি পত্তারার জন্য সে আবেদন করে না কোর্টে। তার মানে আমি কি বুঝবো, সে এখানে না এসে কোর্টে না এসে সে এখানে এসে বলতো তাকে আমি রিমান্ডে নির্যাতন করা হয়েছে। সেটার জন্য তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা একটা আমাদের দুদক থেকে একটা ভেরিফাই চিঠি গেছে, তো সেখান থেকে বলা হয়েছে তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করার মতো কোনো ধরনের ইয়ে হয়নি। আর টর্চার সেল এটা বের করে দেখেন আপনারা, চট্টগ্রাম দুধে আরও কলিক ছিল, এতদিন কেন এই প্রশ্নগুলো আসে না, এখন কেন আসতেছে? কোনটা কোনটা না, এটা আমি ধারণা করতেছি, আমি তো তাকে চিনি না, সে কেন রিড করবে আমার পক্ষে, আমি তো সংক্ষুব্ধ, আমি না করবো। কেন মনে হচ্ছে যে কমিশনই করাচ্ছে? আমার এখন তো দেশেই বোঝাচ্ছে, তাদের একটা রং দেওয়া হচ্ছে আমাকে, কেননা বললো রং দিচ্ছে না আমাকে, তারা তো আপনার পক্ষে কাজ করছেন, তাহলে না ওইটা আমি বলতে পারবো না, তারা কার পক্ষে কাজ করছে আমি বলতে পারবো। আপনার পক্ষে তো রিড আপনার, আমি রোহিঙ্গা ইন্টারনেটে কাজ করেছি। আমি আপনারা বলেন 30/2021 তারিখ পরে অদ্যাবধি কোনো মামলা অনুসন্ধান তদন্ত হয়েছে আপনাদের কাছে, কোনো নতুন মামলা হয়েছে? আমি তো দেশের সাথে কাজ করেছি, রোহিঙ্গা তো বিস্ফোরক, এটা আমি বের করেছি, এবং আমার আমার কাছে এখনও তথ্য রয়েছে যে কারা কীভাবে বাংলাদেশের সার্টিফিকেটগুলো পেয়ে এই দেশটাকে নষ্ট করতেছে। এবং আমি 4 জনকে অ্যারেস্ট করেছি, এবং এই মামলার নথিতে 6 জন ছিল, আমি সর্বকনিষ্ঠ মেম্বার, যারা দায়িত্ব ছিল, ডিডি ছিল, ওদের কারো বক্তব্য নেওয়া হয়নি, ওনারা তো স্বাক্ষর করছে, ওনারা দোষ নেই, শুধু আমার দোষ কেন আসবে? ঠিক আছে, যে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করবো, যে আপনারা জানেন যে কোনো একটা বিষয় নিয়ে হাইকোর্টে জনৈক ব্যক্তি তর্জন আইনজীবী রিট করেছে, ওই রিটের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি কে বা কারা কী উদ্দেশ্যে করেছে আমি জানি না। আমি তো মনে করি মাননীয় কমিশন তাদেরকে দিয়ে করাচ্ছে কিনা এটা আমার এখন সন্দেহ প্রকাশ করতেছে, কারণ জি একটু আমি তাহলে ব্যাকগ্রাউন্ডে যাই। আচ্ছা আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডে যাই, এটা ভালো হবে আমার জন্য, যে আপনারা জানেন চট্টগ্রাম এবং কক্সবাজার এটা বাংলাদেশে এলে জোন এবং রোহিঙ্গা জোন, এবং এখানে আমরা কয়েকটা গণশুনানি করেছি। তো গণশুনানি করার সময় আমি বেশ কিছু মানুষের যারা এলে টাউট কেন্দ্রিক তাদেরকে ধরার কারণে অনেক মানুষ ন্যায় বিচার পেয়েছে, বিশেষ করে পেমেন্টের ক্ষেত্রে। ও তাদের পক্ষ থেকে একটা গ্রুপ আমি যখন বদলি হয়েছি তারা সংক্ষুব্ধ হয়ে তারা রিট করেছে, যেটার সাথে আমার কোনো আদর সম্পর্কিত নাই, এবং এটা কমিশন অনুসন্ধানও করতেছে, এবং যে ব্যক্তি করেছে সেই ব্যক্তি মনে হয় আমাকে চিনে না, আমি তাকে চিনি না। এক, সেই সূত্র ধরে আমি আমার চাকরি থেকে অপসারণের পরে হাইকোর্টের জনৈক 10 জন আইনজীবী আমি তাদেরকে চিনি না, তাদের সাথে আমার কোনো কথা হয়নি, দেখা হয়নি, তারা আমার পক্ষে রিট করেছে যে আমি নাকি বাবুত্ব, তবে এর একটা সত্য, তারা আমাকে বিবাদী করেছে, তারা আমাকে বিবাদী করেছে ওই রিটের। এখন তারা কেন আমাকে বিবাদী করেছেন, তারা কী উদ্দেশ্যে করেছেন আমি জানি না, তো আমি যেটা জানি আমার আইনি প্রক্রিয়া প্রথম ধাপ আমি রিভিউ করেছি, এই রিভিউর প্রেক্ষিতে আমি মাননীয় কমিশনের কাছে আউট করছি, মানে আশা করতেছি মাননীয় কমিশন আমার কথা শুনবেন, আমার রিভিউ দেখবেন এবং আমাকে সময় দেবেন, আমি যে নির্যাতিত হয়েছি, আমি যে ঝুলুমের শিকার হয়েছি এটা মাননীয় কমিশন দেখবেন। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে মূলত ওই এই কয়েকটা নথির ওই মানে তদন্ত, জানেন মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স একটা আমাদের ভিশন মিশন রয়েছে, ওই মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের ভিশন মিশন নিয়ে আমি বাস্তবায়ন করতে গিয়ে আজকে আমি এই প্রভাবশালীদের প্রশাসনে পড়েছি। এবং সবচেয়ে বড় দুঃখজনক আমার একটা এই যে একটা গুম হওয়ার যে বিষয়টা, হ্যাঁ হয়তোবা আমাদের দুদকের সহকর্মী সাংবাদিক কর্মী মানুষের দোয়া এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর বিষয় নজর হিসেবে আপনি জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ মানে ন্যায় বিচারের প্রতীক আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে জিনিসটা যেহেতু গেছে আমি আমার ন্যায় বিচারটা এখনও পেয়েছি, এই পেয়েছি আমি এখনও গুম হই নাই, এটা আমার আল্লাহর কাছে একটা বিশেষ রহমত। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমার মা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো, মা আমি 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 অসহায়, আমি আমার ফ্যামিলির বাচ্চাগুলোকে নিয়ে খুব সমস্যায় আছি, আজকে 1 সপ্তাহ পর্যন্ত 2 সপ্তাহ আমি ঘুমাতে পারিনি, আমাকে সুযোগ দেওয়া হোক, আমি আমার কমিশনের যতগুলো অভিযোগ আছে আজকে সাসপেন্ড করে দিলেও আমার একটা ব্যবস্থা হইতো, কিন্তু সরাসরি যদি রিমুভাল করে ফেলছে আমি এখন কমিশনে আসার এবার সুযোগ নাই, একটা অভিযুক্ত ব্যক্তি হিসেবে আসতে পারে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি প্রত্যেকটা অভিযোগ খণ্ডাতে পারবো, এবং আমার কাছে ডকুমেন্টস রয়েছে, সুযোগ দেন, আমার দেশপ্রেমের কোনো ঘাটতি নাই, আমি আমার দেশপ্রেমের এবং মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সকে বাস্তবায়নের জন্য আমি একটা অগ্রগামী শুনি হতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন।